বিদাত পন্থীদের মধ্যে রয়েছে তা হচ্ছে যে এই উম্মতে কিছু অলিউল্লা আছে যাদের জন্য শরীয়ত পালন করা আবশ্যক নয় তারা শরীয়তের গণ্ডির বাইরে কার মতো বলছে খেজের আলী সালামের মত এই খেজের আলী ইসলামের ঘটনা যত পীরপন্থী আছে তাদের একটা ভালো সরজমিন ভালো সরজমিন পেয়েছে ভালো দলিল প্রমাণ পেয়েছে যে খেজের আলী ইসলাম দেখে মুসা আলী তার কথা বুঝতে পারেন না খিজির আলী ইসলাম একটা ছেলেকে বালককে দিলেন হত্যা করে মুসা আলি সাল্লামে যেহেতু শরীয়তের জ্ঞান ছিল মারিফতি জ্ঞান ছিল না মুসা আলি সাল্লাম বাধা দিলেন আপত্তি করলেন খেজার আলী সাল্লাম জিতে গেলেন দেখলেন না তুমি এরকম কেন তুমি এতরাজ করো আমি আল্লাহর পক্ষ থেকে এটা শিখে আর এটাকে ফিট করে দিল নিয়ে এসে কিসের ওপর পীরদের ওপর যে পীর যদি আপনার এ মরিদ বাবা আপনার পীর যদি আপনাকে সারাবো খেতে বলে আপনার পীর যদি আপনাকে জেনাও করতে বলে তবুও করেন আপনি এতরাজ করিয়েন না আমি বাড়িয়ে বলছি আমার লাইব্রেরিতে বই আছে আর কাদের বই যেটা বাংলাদেশে হকানি পীরের তরিকা তাদের বই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হকানি পীরের তরিকা তিনটি খুব মানে প্রসিদ্ধ জানেন কি হকানি পীর তারা নয় কিন্তু তাদের নিকটে তারা নিজেদের হকানি বলে পুরপুরা সশীনা চম কিতাব লাইব্রেরিতে মজুদ আছে তাতে বলছে আপনার পীর যদি কি করেন মোশাল্লা আপনি এতরাজ করেন না কারণ আপনার পীর এমন ঘাট পার করেছে যে ঘাট আপনি পার করেননি এইরকম কথা বলেছ তাহলে চিন্তা করুন এটি ইসলাম ভঙ্গকারী বিষয় নয় এটি হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয় ইমান ভঙ্গকারী বিষয় যেই ব্যক্তি এই ধারণা রাখবে যে মুসলিম সমাজের কিছু লোক আছে কিছু এক শ্রেণীর লোক আছে যাদের মানা জরুরি বিরুদ্ধে কাজ মুসলিম থাকে এটা কি চোরা রাস্তা নয় পীরদের যে পীর মুড়িদের স্ত্রীকে নিয়ে খেলা করবে মুড়িদের বোন কে নিয়ে খেলা করবে মা খেলা কে নিয়ে খেলা করবে বলবে যে আমি বাতেনি মারি ফতিম রাখি তোমার বিবির সাথে আমি গল্প করলে কি হবে তোমার বিবির সাথে আমি নির্জনে যদি বসেও থাকি বসে থাকি অসুবিধা কি কারণ আমার তুমি জানো মারি প্রতি না এতে যে কি ভেদ আছে ওটা খেজের আলেসের মতো আমি জানি এটা চোরা রাস্তা শয়তানি করার চোরা রাস্তা নয় এটা কি লম্পটি করার আর ফয়েস অশ্লীল কাজের চোরা রাস্তা নয় এইটাই হচ্ছে রাস্তা এই রাস্তা খুলেছে এক শ্রেণীর লোকেরা তাদের কি তার মজুদ আছে যে যারা হকানি দাবি করে তাদের অবস্থা এই তাহলে আট রসির কথা কি বলতে পারেন আর মাইস বান্ডের কথা কি বলতে পারেন আর জাকির পাটিদের কথা কি বলতে পারেন কি বলবেন তাদের কথা যা বলবেন তাই সত্য দেহনবাগির কথা কি বলবেন তারা বলছে পীর বলে দেছে তারা শরীয়তের হালাল হারামের আওতার বাইরে কারণে তারা মারিফতি জ্ঞান রাখে অদৃশ্যের জ্ঞান রাখে তাদের ব্যবহার আলাদা তাদের ব্যবহার সবারই আলাদা কোন এতরাজ করবেন না এটা জায়েজ না যে ওদেরকে বলবেন না ওরা রাস্তাঘাট সব চিনি এটি হচ্ছে ইমান ভঙ্গকারী একটি বিষয় তাতে ইমান থাকবে না এই বিশ্বাস যদি একটা সাধারণ মুরিদ রাখে না আমার পীর কি জন্য জাহেজ অসুবিধা নেই তিনি যদি নামাজ না পড়েন তিনি পার করে গেছেন নামাজ কি পড়বে যে মধ্যখানি পড়ে আছে আর যে আল্লাহ পরে ফানাফিল্লা হয়ে গেছে তারা বলে ফানাফিল্লা আল্লাহ লয় হয়ে গেছে বিলীন হয়ে গেছে তাদের জন্য নামাজ রোজা কি সেই ব্যক্তি মুসলমান থাকবে না তার ইমান ইসলামকে সে ভঙ্গ করে ফেললো